मोहब्बत और ভালোবাসা কার প্রতি হবে জোরে বলেন রাসূল আমার হিজরত করবেন কাফেরদের যন্ত্রণা রাসূল কি আমার মক্কায় থাকতে দেবে না অথচ রাসূল আমার জন্ম কোথায় জোরে 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 থাকতে পারে নাই কারণ বাপ দাদার মূর্তির পূজা করে নাই বিরুদ্ধে বলছে এজন্য নবীজি আমার হিজরত করবেন মায়ের দেশেও থাকতে পারেন নাই হযরত আলী বললেন হুজুর আমি আপনার বিছানায় ঘুমামু আলী কি জানেন না যে রাসূল চলে গেলে আবু জাহেল আমাকে নবীজি মনে করে আমার মাইরা ফলাইতে পারে কথা বলে না জানে না এরপর কেন শুইছেন জোরে জোরে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি চলছে না ধারাতে হিজরত করতে চলছেন নবীজি চলছে না ধারাতে গৃহতে রাখিয়া গেলে গৃহতে রাখিয়া গেলেন হযরত আলী কে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে রাসূল আমার অন্ধকার রাতে রওনা হন সিদ্দিক আকবরের দরজায় গিয়ে নক করলেন আবু বকর রাসূল আমার ডাক দিতে দেরি আবু বকরের দরজা খুলতে দেরি হয় নাই হুজুর বললেন আবু বকর এত রাতে ঘুমাও নাই ব্যাপার কি দরজাটা কেমনে খুললা সিদ্দিক একবার চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন হুজুর আপনি একদিন বলেছিলেন আমার হিজরত করা লাগতে পারে আমি আবু বকর ওদিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই বিছানা বগলের মধ্যে নিয়ে দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াই আমার রাসূলের অপেক্ষা করতেছে এটা কিসের কারণে জোরে বলেন আমার রাসূলের পাশে আবু বকর হাঁটে একবার ডান পাশে যান পেরেশান আর একবার সামনে যান আর একবার বাম পাশে আবার পেছনে গিয়া দাঁড়ান রাসূল বলেন আবু বকর এমন কেন করো বলে হুজুর আমার যখন মনে হয় ডান দিক থেকে আপনাকে শত্রু আক্রমণ করবে আমি লাফ দিয়া ডান দিকে যাই যখন আমার মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে আমি লাফ দিয়া বাম দিকে যাই কারণ আমি চাই না আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকাও লাগুক যত আঘাত আমি আবু বকরের উপর দিয়া যা আমার রাসূল গুহায় প্রবেশ করলেন মাকড়াসা এসে জাল বাঁধে কিসের কারণে মাকড়াসা আমার রাসূলকে চিনছে তুমি চিনলা না মুসলমান ইমানদার মাকড়াসায় জাল বাঁধলো কবুতরে ডিম পেড়ে সেখানে উমনে বসে গেছে উমে বসে গেছে তা দেওয়া শুরু করছে কি কারণে তুমি আমার রাসূলকে চিনলা না গুহার মধ্য থেকে সাপ উঠছে রাসূলকে দেখার জন্য সাপ দেখে আবু বকর গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো ঢেকে দিলেন যাতে না উঠতে পারে আর চাদর নাই একটা মাত্র ছিদ্র আবার করছে নিজের পায়ের আঙ্গুলে দিয়ে চেপে রাখছে
সাপটায় দংশন করছে, আবু বকরের চেহারাটার বর্ণ পাল্টায় গেছে, চোখের থেকে এক ফোঁটা পানি হুজুরের গায়ে পড়ছে। হুজুর উঠে বললেন, আবু বকর তোমার অবস্থা কেন? ঘটনা খুলে বলার পর সাপকে ডাকলেন, সাপ উঠে বলে, হুজুর আপনাকে দেখার জন্য আসছিলাম, উপায় না পাইয়া তার পায়ের মধ্যে দংশন করছি, তবুও সে পা সরায় নেয় আপনার ভালোবাসায়। মুসলমান ইমানদার, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকাও, মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা। এই ভালোবাসার বীজ তোমার অন্তরের মধ্যে প্রবেশ করাও। টাকা পয়সার বড়াই দেখাও, লাভ নাই লাভ নাই, ভালোবাসা সম্বলিত পবিত্র অন্তরের দাম ছাড়া দুনিয়ার কোনো কিছুর দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون কেয়ামতের ময়দানে কোন উপকারে আসবে না, লাই আংফা কোন উপকারে আসবে না, কোন দাম নাই, কোন ফায়দা নাই, মালুন বানুনুন অগায়রা অগায়রা দুনিয়ার সম্পদ ধন সম্পত্তি কোন দাম নাই, কোন দাম নাই, সন্তান সন্ততি নেতা নেত্রী নেতৃত্ব ক্ষমতা তোমার নাম যশ খ্যাতি সম্মান এগুলোর দাম কেয়ামতের ময়দানে নাই, এগুলোর দাম নাই। দাম আছে বেলালের, কার দাম? বেলালের দাম মানি আল্লাহ বলেন এগুলোর দাম নাই, দাম হলো ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া, বি কলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়ে আসবে, যে কলবের মধ্যে শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা, দুনিয়ার না পরকালের। এখন আপনার আমার অন্তর তো মনে আছে, অন্তরটাকে উজ্জীবিত কেমনে করবেন? ভালোবাসার বীজ তো বপন করতে পারতেছি না, কারণ কি শুকায় রয়েছে, কি হয়ে রয়েছে, শুকায় রয়েছে, তাজা করা লাগবে না? জোরে বলেন, কেমনে তাজা করবেন? গাছ লাগাইছেন টবের মধ্যে পানি নাই, পানি দিলে আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? গাছটা যদি একেবারে মরেই যায় পানি দিলেও কাজ হবে না, কলব যদি তোমার মরেই যায়, তোমার কলবে যদি সিলগালা লেগে যায়, কলবে সিলগালা পড়ে যায়, তোমার কলব দিয়া কাজ হবে না। কি দিয়া তোমার কলব উজ্জীবিত করবা, ভালোবাসায় পরিপূর্ণ করবা? যদি তুমি মুমিন হও এখন একটু ইমান থেকে থাকে, যদি শুকায়া না যায়, আল্লাহ বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم مؤمن যারা
যখন জিকির করে কি জিকির কার জিকির জোরে 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 বুঝা কইেন কার জিকির কে বলছেন এরপর আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওই মুমিনদের কলবে কম্পন তৈরি হয় ভূমিকম্প হয় জালজালা তৈরি হয় الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين وما للظالمين من أنصار ربنا إننا سمعنا أن آمنوا بربكم فآمنا ربنا إننا سمعنا مناديا ينادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا سيئاتنا وتوفنا مع الأبرار
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم درود شریف پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুত তাকওয়া গাজীপুরের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মর্যাদা মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানি সীমা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নার আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানুষের জীবনের চালিকা শক্তি কি এই যে আমরা চলাফেরা করি কোথাও যেতে মন চাইলেই যাই কিছু করতে মন চাইলেই করি অনেক সময় ভারী ভারী কাজও করি এর পেছনে একটা শক্তি আছে না এই শক্তিটা কি তার আগে জানা দরকার এই যে মানুষ আমরা দেখি একে অপরকে আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখি আসলে দেখি যেটা এটা কি আমি আপনাকে শনাক্ত করি কি দিয়া আপনার চেহারাটা দেখে এটাই আপনি ঠিক না আসলে কিটা আপনি আপনি যে আমাকে চিনলেন আসলে কি এটা আমি আসলে এটা আমি না আমাকে চেনার জন্য এটা আপনি ব্যবহার করছেন কিন্তু আমাকে চিনেন না আমিও আপনাকে চিনি না আপনার আমার একটা আলাদা পরিচয় আছে কি পরিচয় এই যে আমাকে আপনি দেখেন এটা আমি না
এই যে আমি আপনাকে দেখি এটা আপনি না আপনার চোখের আড়ালে দরজা বন্ধ করে একা এক জায়গায় থাকলে আমি যেটা ভাবি যেটা বলি যেটা করি ওইটা আমি ওটা তো আপনি জানেন না এদেশের জনপ্রতিনিধিরা প্রচারণার পোস্টার এবং নিজেদের মাইককে অর্থাৎ মাউথপিসের মাধ্যমে যে বক্তব্যগুলো রাখে জনগণের কলিজা ভিজাইয়া দেয় না ভিজাইলে নরম হয় না খাইব কেমনে ভিজাইয়া নরম করে কাইটা কাইটা খায় বেশিরভাগ জনপ্রতিনিধি মুখে যা বলে পেছনে পুরোটাই চিত্র সবাই বলেন এজন্য বলি আমাকে আপনি যে দেখেন এটা আমি না একজন হজ করে এসেছেন মাথায় বেরি টেরি পড়া দেখলেই বোঝা যায় যে উনি হজ করেই এসেছেন কিন্তু কিয়ামতের ময়দানে এরকম বহু হাজি বিনা হিসাবে জাহান্নামে যাবে আমাকে আপনি দেখেন আপনার নজর আমি ভালো একজন ওয়াইজ আমি একজন আলেম উপস্থাপক যখন আমার নাম বলছে আর কিছু মনে আসে নাই মনে আইলে ওইগুলাও বলতো বলার সময় আর কম কে বলে কিন্তু আমি যে কে আমি যে কি করি সেটা কে জানে আর আর নিজে আপনি আমাকে দেখলেন বড় হুজুর কিয়ামতের ময়দানে এরকম অনেক বড় হুজুর জাহান্নামে যাবে আপনি দেখলেন আপনার পীর তসবি ছাড়া চলেই না কিছু মানুষ দেখবেন তসবি পানসাবায় বিড়ি টানে তসবি কথা কয় একদিকে ওদিকে তসবি ঠেলে তাই কথা কওয়ার সময় যে ঠেলে কি কুয়ে ঠেলে আপনি যেই পীরকে দেখলেন তাহাজ্জুদ গুজারি কিন্তু এই পীর সবার চোখের আড়ালে কি করে এটা কে জানেন আপনার মতো পীরের মতো বহু পীর কি আপনার নেতার গুণগান গাইলেন হুজুর তেল তেল বাংলা তেল এসতে হুজুর আমাদের অমুক কমিশনার পৌরসভা মেয়র সিটি মেয়র ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার হ্যাঁ আরো যা যা আছে এলাকার মাতবর বসাইয়া হুজুর এলাকার মসজিদ গুলো ওনার অবদানই চলে সব হুজুর এই আকাম যে এর থেকে হাজার গুণ বেশি এটা কয় না তোমার নেতায় মসজিদে টাকা দিছে দেখে কি জান্নাত কিনে লাইছে তবে এটা ঠিক দান সদকার মাধ্যমে জান্নাত কেনা যায় অন্য আমল ঠিক থাকলে কেয়ামতের ময়দানে বহু নামাজি জাহান্নামে যাবে কেন আপনি দেখছেন নামাজ পড়ে কিন্তু নামাজের আড়ালে আলাদা কি করে সেটা আমরা দেখি নাই কথাগুলো বুঝেন তো হ্যাঁ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন صلاتهم ساهون নামাজীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন আল্লাহ মারাত্মক ব্যাপার নামাজ দেখাই অবশ্য কেমন নামাজ মসজিদে নামাজে দাঁড়ায় চার রাকাত এশার ফরজ পড়লো ইমাম সাহেবের সঙ্গে পুরো চার রাকাত জুইরা সামনে নির্বাচন কোথায় কি আকাম করা যায়
কেমনে কি করা যায়, কারে ধরা যায়, কারে মারা যায়, পাশের জায়গাটা অমুক, তার শক্তি কতদূর, কম আছে ধমকায় টমকে আনা যাবে, নাইলে নেতা দুইটা এনে জবরদখল করুম, এই সমস্ত আকাম পুকাম চিন্তা, পরে নামাজ, অন্তরে চিন্তা কি? কথা বলে না, অন্তরে চিন্তা কি? সোজা জান্নাতে যাবা? হ্যাঁ, কোথায়? আমি যে আমি এটা আমি না, তাহলে আমার পেছনে আরো কেউ আছে না নাই? তো মানুষের দিক আসলে দুইটা, কয়টা? একটা যেটা আমরা দেখি অবকাঠামো দিক, স্ট্রাকচার, প্রকাশ্য দিক, অবয়ব, আর একটা হলো গোপনীয় দিক। প্রকাশ্য যে দিকটা মানুষের, এটাকে কি বলে? শরীর। কি? কিন্তু এইটা মানুষের মূল প্রতিপাদ্য না। আমি যে আমি, এই আমিটার মূল রূহ। কি? জোরে বলেন। আমির আমির মূল কি? আপনার আপনির মূল কি? রূহ। যেটা দেখি এটার নাম কি? এই শরীরটা শুধুমাত্র রূহটাকে আবৃত করে রাখছে, আর কিছু না। রূহ আমি, আমি আমার চলার স্বার্থে এই বডিটাকে ব্যবহার করতেছি। এই আমি যে কথা বলি, এটা আমার জবান না, এটা এখানে। কথা বুঝতেছেন? আচ্ছা, এবার আসে আমাদের চোখ আছে না নাই, কান, জিব্বা, হাত, পা, দেখি কি দিয়া, কে দেখায়? এই উত্তরটা সঠিক না। শুনি কি দিয়া? নাক দিয়া শুনি কে? একজনে কইছে নাক দিয়া। শোনায় কে? ধরি কি দিয়া? ধরায় কে? খাই কি দিয়া? খাওয়ায় কে? একজনের উত্তর সঠিক। আচ্ছা, একটা সূত্র মনে রাখবেন, আল্লাহ বান্দাকে দিয়া কখনো গুনাহ বা অন্যায় করান না। গুনাহ বা আল্লাহ 12-14 কসম খেয়ে বলেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তুমি চাইলে ন্যাকও করতে পারো, চাইলে গুনাহও করতে পারো, এটা তোমার স্বাধীনতা, এটা তোমার ইচ্ছা শক্তি, আমি আল্লাহ দিয়ে দিলাম। এবার বলেন তো, আপনি হারাম খাইছেন, আল্লাহ খাওয়াইছে? এতক্ষণ তো বললেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ দেখায়। আচ্ছা, এর পেছনে কি আছে, কে আছে, আরো সহজে দেখেন, বুঝেন কি? আপনি বললেন ভাই এটা খেয়ে যাও, বলে খাইতে মন চায় না, কি বলে? ভাই দুটা কথা শুনো, ভাই শুনতে মন চায় না, কি বলে? জোরে বলেন। চলো ঘুরে আসি, হাঁটতে মন চায় না। বলো অমুক জায়গায় একটা জিনিস আবিষ্কৃত হয়েছে, দেখে আসি, মনোরম দৃশ্য, বলে দেখতে। আচ্ছা, মন চায় না, মন চায় না, মন চায় না ব্যাপারটা কি? চোখে দেখতে ভালো না লাগলে বলবে দেখতে চোখ চায় না, হাঁটতে না চাইলে বলবে হাঁটতে পা, ধরতে না চাইলে বলবে ধরতে হাত চায় না, খাইতে না চাইলে কি বলবে? খাইতে মুখ চায় না। কিন্তু সব জায়গায় কি বলতেছে? জোরে বলেন। গডফাদারটা কে? জোরে বলেন। এই মন যদি ভালো হয়, মন হাতকে বলে নাপাক ধরিস না, চুরি করিস না, ডাকাতি করিস না, সন্ত্রাসী করিস না। মন যদি ভালো হয়, চোখকে বলে নাপাক দিকে তাকাইস না, পাকে বলে গুনার কাজে অগ্রসর হইস না। মানুষের চালিকা শক্তি, প্রথমে পরিচয় দিলাম, মানুষ যেটা আমরা দেখি, দুইটা পরিচয়, যেটা দেখি এটার নাম কি? শরীর। এটার নাম কি? এই শরীরটাকে যে চালায় তার নাম কি? এবার আসেন, এই মানুষের চালিকা শক্তিটা কি? কার্ল মার্কস, অনেক মনোবিদরা, মনোবিজ্ঞানীরা
যারা মন নিয়ে গবেষণা করে চেষ্টা করেছে মানুষের চালিকা শক্তিকে এটা বের করার জন্য। কার্ল মার্কস বলেছে খাওয়া দাওয়া পানাহার এটাই মানুষের চালিকা শক্তি, খাইলেই সে শক্তি পায়, খাওয়ার পরে তার কাজের স্পৃহা বাড়ে। আলফ্রেড এল্ডার মনোবিজ্ঞানী বলেছেন না খাওয়া দাওয়া কোনো ব্যাপার না, বরং প্রতিযোগিতা, উপরে ওঠার যে স্পৃহা এটাই মানুষের চালিকা শক্তি। একজন 10 কোটি টাকার মালিক হয়েছে, এখন আমার 5-11 কোটির মালিক হতে হবে, এই যে স্পৃহা, উপরে ওঠার স্পৃহা এটাই মানুষের চালিকা শক্তি। ফ্রেড নামক এক মনোবিজ্ঞানী বলেন যে না ওগুলো কিচ্ছু না, মানুষের চালিকা শক্তি হলো যৌনতা। চালিকা শক্তি ইসলাম কয় তোরা সব দিক আধা, এগুলো একটাও মানুষের চালিকা শক্তি না। মানুষের চালিকা শক্তির নাম ভালোবাসা, এটা ইসলাম বলছে। কে বলছে? আর আপনারা মনে করেন আমরা ভালোবাসা জানি না, কোরআন সুন্নাহ পড়লাম পুরাটা ভালোবাসা দিয়ে ভরা, পুরাটা কি দিয়ে ভরা? এতক্ষণ তো একটু চেতাচেতি করলাম, এবার ভালোবাসার কথা কোন কিরে যুবক ডে আসনি? মানুষের চালিকা শক্তির নাম কি? জোরে বলেন, জোরে বলেন। এই ভালোবাসাটা ধারণ করে আমার তলব, আমার অন্তর। এই ভালোবাসা যখন অন্তরে বসে তখন আমার স্পৃহা বেড়ে যায়, আমার দরদ বেড়ে যায়, কাজের গতি বেড়ে যায়। ভালোবাসাটা আবার 2 রকম হয়, কয় রকম? পবিত্র, পবিত্র, অপবিত্র। পবিত্র ভালোবাসা দুনিয়ার সবকিছু তুচ্ছ করে, আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু বোঝে না। অপবিত্র ভালোবাসা আল্লাহ রাসূল বোঝে না, দুনিয়ার সবচেয়ে হাসিল করার জন্য পাগল পাড়া হয়ে থাকে। এখন আপনার আমার অন্তর তো মরে আছে, ভালোবাসার বীজ এখানে বপন করতে পারতেছি না, শুকনা জায়গা। এখন শীতকাল, সবজির চাষ চলে, ঠিক না? এখন আপনি সবজির যে বীজ কোথায় লাগাবেন? জোরে, আপনি চৌরাস্তার জায়গা খুইরা একটা বীজ বপন করছেন, উঠবে? কেন? বীজ যে বসবে সেই অনুকূল পরিবেশ নাই। আর যদি সুন্দরভাবে মাটিটা দিয়ে একেবারে প্রক্রিয়াজাত করে একটা বীজ দেন, 3 দিনের মাথায় দেখবেন পাতা উঠে গেছে, ঠিক না? আপনার আমার যে জায়গাটা আছে কলব, এই কলবটা শুকায় রয়েছে। কেন? আল্লাহ রাসূল চিনি না, আমার কাছে তো দুনিয়ার ভালোবাসা এখানে একেবারে গেড়ে বসে আছে, মোটে নড়ে না। ভালোবাসা ছাড়া আপনার ঈমানও পরিপূর্ণ না, ভালোবাসা ছাড়া আপনার দ্বীনও পরিপূর্ণ না, ভালোবাসা ছাড়া আপনি জান্নাতও পাবেন না। দেখেন আল্লাহ কি বললেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم বলেন পয়গম্বর ভালোবাসা ছাড়া জান্নাত নাই, আমি আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত নাই, আপনি রাসূলকে ভালোবাসা ছাড়া জান্নাত নাই, অতএব আপনি জানায় দেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই। শব্দটা কি কথা বলে না, যদি ভালোবাসতে চাই আপনি বলে দেন যেন আপনার এতেবা অনুসরণ করে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। পয়গম্বর কি বলেন, মান আহাব্বা সুন্নতি
فقد احبني ومن احبني كان معي في الجنه যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে শব্দটা কি যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে তারা যেন আমি নবীকেই ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে হযরত তোমারকে ডাক দিয়া বলেন পয়গম্বর ডেকে বলেন উমার আমি রাসূলকে কতটা ভালোবাসো বলে হুজুর সবকিছুর চাইতে বেশি তোমার স্ত্রী সন্তান ওমার চুপ করে কি যেন চিন্তা করে বললেন ওদের চাইতেও বেশি তোমার নিজের থেকে বলে না হুজুর আমার নিজের থেকে ভালোবাসতে পারি নাই পয়গম্বর বললেন লা ইউমিন লা তুমিন তুমি মুমিন হইতে পারো নাই মুমিন হইতে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام من احب سنته خير البشر غير لازم تابو يا بي اي بسار আল্লাহ রাসূল বলে দিলেন ভালোবাসো আমি রাসূলকে শুধু দুনিয়ার মা বাবা স্ত্রী সন্তান নয় নিজের থেকেও আমি রাসূলকে ভালোবাসো শব্দটা কি কথা বলেন আমি রাসূলকে সবথেকে বেশি ভালোবাসো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে দুনিয়ার সবথেকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না তাহলে মুমিন হওয়ার শর্ত কি জান্নাতের শর্ত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর মনের ব্যথায় দুঃখে শোকে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন যেই শহরে নবী নাই ওই শহরে আমি থাকতে পারবো না অনেক দিন পর মনকে আর মানাইতে পারেন নাই আবার মদিনায় চলে আসছেন একটু দেখার জন্য নবীর শহর দেখার জন্য মদিনায় আসার সঙ্গে সঙ্গে খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে মানুষজন জড় হয়ে গেছে সবার একটা আব্দার ভাই বেলাল একটু আজান দাও বেলাল বলে পারবো না আমার আজান কে শুনবে আমার নবী নাই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চলে আসছেন বলে চাচা বেলাল আজান দেন আমার নানা নাই আপনিও চলে গেছেন আপনার আজান শুনতে বড় মনে চায় নবীজির নাতিরা বলেছেন হযরত বেলাল আজানে দাঁড়ায় গেলেন সেই চিরচেনা সুর বেলাল আজানে দাঁড়ায় কান্না শুরু করছেন আল্লাহু আকবার বলেন আর কাঁদেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন কান্না বেড়ে গেল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি করলেন বলেন না ঠোঁট দুইটা কাঁপতেছে ঠোঁট দুইটা কাঁপতেছে দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে গাল বেয়ে বুকটা ভিজে গেছে গাল বেয়ে বেয়ে পানি পড়ে বুকটাও ভিজে গেল বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে আর আগাইতে পারেন না জমিনের মধ্যে লুটে পড়েছেন জ্ঞান হারিয়ে ফেললেন হুশ ফেরার পর সবাই জিজ্ঞেস করে ভাই বিলাল আজান কেন পুরা দিতে পারলা না জমিনে কেন পড়ে গেল বেহুশ হয়ে গেল বেলাল কাঁদেন আর বলেন কি করব আগেই বলেছিলাম আজান দিতে পারবো না আমি যখন আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই আমার নবী যে দুনিয়ার মধ্যে নাই সেটাই আমি ভুলে গিয়েছিলাম আমি আজান যখন দিতাম ভাবতাম আমার নবীজি বসে বসে আমার আজান শুনতেছেন আজকেও মনে করছি রসুল আমার আজান শুনতেছেন আগে যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম একটু আর চোখে তাকায় দেখতাম আমার রাসূল মসজিদের নববীর মেম্বরে বসে আমার দিকে তাকায় আছে আজকেও যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি তাকায় দেখি আমার নবীজি নাই আমি সহ্য করতে পারি না
যারা বলে চরমুনাই ওয়ালারা লাফায়, সবাই লাফায়, লাখ লাখ ভক্তবৃন্দের মধ্যে দুই চারটে লাফ দেয়, ঠিক না? লাফের বিরোধী আমি, কিন্তু ওরা যেই কারণে বিরোধী আমি সেই কারণে বিরোধী না। আমার কাছে মনে হয় 100 মধ্যে 95টাই ফেক, দেখকে দেখকে লাফায় না বুঝা লাফায়, কিন্তু যেই পাঁচটায় অরিজিনাল লাফায়, যেগুলো না বুঝা লাফায় মানুষকে দেখার দেখাবার জন্য লাফায়, ওগুলো হলো ধ্বংস। কিন্তু যেগুলাই না বুঝা, যেগুলাই সহ্য করতে না পাইরা লাভ দেয়, ওইটার সমালোচনা যেটাই করে ওইটা ধ্বংস। আল্লাহর রাসূল যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবা একরাম গলা কাটা মুরগির মতো ছটফট করতেন, মনে হয় যেন জাহান্নাম দেখা যায়। আরে যারা সমালোচনা করে ওদেরকে এগুলো বইলা কি লাভ, ও তো বুঝবেই না, বুঝবেই না, কারণ বুঝ শক্তি ওর মধ্যে নাই। ও তো জাহান্নাম নিয়া ভাবে না, জান্নাতের আশা ওর মধ্যে নাই, জিকির কোনোদিন করে নাই, ওর কলব তো জিকিরের জন্য উর্বর নয়। যার জন্য বোঝে না, বোঝে না বলতেই থাকে, একজন ব্যক্তির পুরুষত্ব নাই, যৌবন শক্তি নাই, এর কাছে সুন্দরী নারীর কোনো গল্প শোনা লাভ আসেনি, মিষ্টি জীবনে খায় নাই ওরে মিষ্টির গল্প শোনায় কোনো লাভ আসেনি, ওর তো জন্মই হয়েছে গীবত করার জন্য, দোষ ধরার জন্য, ওর জন্মই হয়েছে সমালোচনা করার জন্য। যত বুঝাবা, যত বুঝাবা, বুঝবে না, বুঝতে চাইবেও না, ও তো জান্নাত জাহান্নামের চিন্তাই করে না, ওর অন্তরে ভয় ঢুকবে কিভাবে? চোখের পানি ছেড়ে আল্লাহর বান্দারা কাঁদে, এটা দেখো অনেকে হাসে আছে না নাই, তুই ধ্বংস, তুই ধ্বংস, তুই ধ্বংস, তুই ধ্বংস, নিজেও কাঁদতে পারলি না, আর একজন জাহান্নামের ভয় জান্নাতের আশায় আল্লাহর ভালোবাসায় কাঁদে, সেটারও ব্যঙ্গ করো, আছে না নাই? বহু আছে ব্যঙ্গ করার দল, বহু আছে, কথা কন না? আল্লাহ বলছেন কলবের মধ্যে জালজালা তৈরি হয়, শুকনা কলবটা তাজা হতে শুরু করে, জিকির করলে শুকনা কলবটা, জোরে কন না, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাজার বাজার গাইরুল্লাহ, পীর ফকির গাইরুল্লাহ, মাজার বাজার গাইরুল্লাহ, পীর ফকির গাইরুল্লাহ, সেজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগুন পানি গাইরুল্লাহ, আলো বাতাস গাইরুল্লাহ, আগুন পানি আলো বাতাস গাইরুল্লাহ, সেজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, মানব দানব গাইরুল্লাহ, আসমান জমিন
মানব দানব গাইরুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন জিকিরের দ্বারা তোমার কলবে জালজালা তৈরি হয় যেই কলবটা শুকার হইছে যেই কলবে আল্লাহর ভালোবাসা নাই রাসূলের মহব্বত নাই ভালোবাসা নাই জিকির শুরু করো জিকির শুরু করো কার জিকির আল্লাহ আওয়াজ দিয়া বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তুমি জিকির করলেই তোমার কলবে জালজালা তৈরি হবে তাজা হতে শুরু করবে শুকনা জায়গায় পানি পড়বে জিকিরের কত দাম ভালোবাসা তৈরির অন্যতম শীর্ষস্থানীয় উপকরণের নাম হলো জিকির কার জিকির আল্লাহ জোরে বলেন আল্লাহ আপনারা বিরক্ত না তো না জিকির কারা করে যারা জ্ঞানী এটা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন যারা নিজেদের দাবি করে যদি জ্ঞানী কিন্তু মধ্যে যদি জিকির না থাকে তাহলে ওটা জ্ঞানী না আর জ্ঞানী কেউ দাবি না করলেও যদি জিকির থাকে ও জ্ঞানী কে বলছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض জ্ঞানীর তিন গুণের এক গুণ আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ যারা আল্লাহর জিকির করে এক গুণ কি জোরে 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 কোন কোন সময় কিয়ামা দাঁড়ানো অবস্থায় কুরুদা বসা অবস্থায় জুনুবিহিম শোয়া অবস্থায় মূলত এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না হাঁটলে দৌড়াইলে তো দাঁড়াই হাঁটতে দৌড়াইতে হয় তাহলে বলা যায় যারা সবসময় জিকির করে জ্ঞানীর তিন গুণের এক গুণ যারা সবসময় জিকির করে কার জিকির জিকির করলে কি হয় কলবে কম্পন শুরু হয় নিবান্যা কলবে আগুন জ্বলে নূরের আগুন ঈমানের আগুন জ্বলে উঠে আলো জ্বলে উঠে শুকনা কলব তাজা হয় ভালোবাসাহীন কলব ভালোবাসায় পরিপূর্ণ হয় জিকির বেশি বেশি দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন আরো জোরে বলেন মুসলমান ইমানদার কলবটাকে শুদ্ধ বানাও কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকাও দুনিয়ার সব ভালোবাসা ছিন্ন করে দাও ভালোবাসবা আখরাতের জন্য যতটুকু দরকার এর থেকে বেশি জোরে যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন এই যে দুইজন উঠলেন কিল্লিগা তুমি কেমন আছো